কর্ণপাদের আরেকটি পদ, নগর বাহিরে ডম্বি তোহারি কুড়িয়া, ছুঁই ছুঁই যাইছে ব্রাহ্মণ আড়িয়া। সেই এর আগে আলোচকরা আলোচনা করেছেন যে ব্রাহ্মণরা যে ডোম সম্প্রদায় তারা ছিল অচ্ছুত, অথচ এই ব্রাহ্মণরাই ব্রাহ্মণ্যবাদ অচ্ছুত দিনের বেলায় বলতো, কিন্তু রাত্রিবেলায় আর বলতো না। এটা আমি বলতে চাইছি না, আপনারা বুঝে নেবেন। নগরের বাইরে ডম্বি তোর কুড়ে ঘর, ছুঁয়ে ছুঁয়ে যায় সেই ব্রাহ্মণ বালককে, ওগো ডোমনি আমি তোর সঙ্গে সাঙ্গা করব, আমি ঘৃণাহীন এক নগ্ন কাপালিক যোগী, একশে পদ্য ৬৪ পাপড়ি, তাতে চড়ে নাচে ডোমনি ও বহুমুখী। তোকে সৎভাবে জিজ্ঞাসা করি, তুই আসিস কার নয়, তুই না তাড়াতাড় চাঙ্গাড়ি বিক্রি করিস, তোর জন্য আমি নটের ঝাঁপি ট্যাগ করলাম, তুই ডোমনি আমি কাপালিক, তোর জন্য আমি হাড়ের মালা কিনে নিলাম, সরোবর ভেঙে ডোমনি মৃণাল খায়, ডোমনি তোর আমি প্রাণ নেই। এই পথটিকে আমরা একটু অন্যভাবে একজন ব্রাহ্মণকে আমরা দেখিয়েছি, ডোমনি যারা আছে তাদেরকে আমরা একটু পরিবেশন করব, দুজন শিল্পীদের নিয়ে। আরও একটু আমরা কোরিওগ্রাফি করেছিলাম, কিন্তু জিনিসের জন্য, যাতায়াতের জন্য সমস্যা, যার জন্য আমরা বসে এই জিনিসটা করছি।